হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুস সৌদ। আজকের এই ভিডিওটিতে অনলাইনে আয় করার 20টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। যারা অনলাইনে আয় করতে গিয়ে ব্যর্থ হয়েছেন বা কীভাবে করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এরপরে চেষ্টা করুন, তাহলে অনলাইনে আয় করতে 100% সফল হবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি রেখেছি ওয়েব ডিজাইন ও ডেভেলপিং করে আয়। ওয়েব ডিজাইন ও ডেভেলপিংকে আমি এক নম্বরে রেখেছি, কারণ বর্তমানে এই কাজটির প্রচুর চাহিদা রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান বা ব্যক্তি চায় তার নিজের একটা ওয়েবসাইট থাকুক, তারা তাদের ওয়েবসাইট তৈরির জন্য ভালো মানের একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার খুঁজে থাকেন। আপনি যদি ওয়েব ডিজাইনার হতে চান, তাহলে HTML, CSS, JavaScript এবং গ্রাফিক্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর ওয়েব ডেভেলপার হতে হলে আপনার অ্যাডভান্স লেভেলের জ্ঞান থাকতে হবে। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যেমন PHP-র মতো কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ডাইনামিক ওয়েবসাইট বা CMS তৈরি বা মেনটেন করতে হয় কীভাবে, তা আপনাকে জানতে হবে। আপনি যদি ওয়েব ডেভেলপিং শিখতে চান, তাহলে আমার চ্যানেলে রয়েছে কীভাবে ডাইনামিক ওয়েবসাইট ও CMS তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল, এখান থেকে আপনি জানতে পারবেন। আপনি যদি ভালো ওয়েব ডিজাইন ও ডেভেলপিং করতে পারেন, তাহলে আপনার কাজের কোনো অভাব হবে না। অনলাইনে আপওয়ার্ক, freelancer.com, ফিবার, টপটেলের মতো প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আপনি প্রচুর কাজ পেতে পারেন। এছাড়া আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আয় করতে পারেন। আপনার যদি ডিজাইন করতে ভালো লাগে, তাহলে আপনি এই লাইনে আসতে পারেন। এই লাইনে কাজ করার জন্য আপনার গ্রাফিক্স ও কালার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইন করার জন্য সাধারণত ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুটি সফটওয়্যার বেশি ব্যবহার হয়। এছাড়াও আরও কিছু সফটওয়্যার রয়েছে, যেমন গিম, কোরেল ড্র, কোয়ার্ক এক্সপ্রেস ইত্যাদি। গ্রাফিক্স ডিজাইনার হতে চাইলে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখা শুরু করতে পারেন। পূর্বে যে ওয়েবসাইটগুলোর কথা বলেছি, যেমন আপওয়ার্ক, freelancer.com, ফিবার, টপটেল ইত্যাদি ওয়েবসাইট থেকে আপনি গ্রাফিক্সের কাজ পেতে পারেন। এছাড়াও গ্রাফিক্সের কাজ পাওয়ার জন্য অনলাইনে স্পেশাল কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন 99designs, ডিজাইন ক্রাউড, ডিজাইন কন্টেস্ট, ডিজাইন হিল ইত্যাদি। এরপরে আপনি ভিডিও এডিটিং ও অ্যানিমেশন করে আয় করতে পারেন। অনেকে রয়েছে যাদের ভিডিও এডিটিং বা অ্যানিমেশন করতে ভালো লাগে, তাদের জন্য রয়েছে এই সেক্টর। ছোট্ট একটি ভিডিও অ্যানিমেশন করে আপনি $100 থেকে $1000 পর্যন্ত আয় করতে পারেন। 3D ভিডিও অ্যানিমেশনের জন্য রয়েছে 3D Max বা মায়ের মতো সফটওয়্যার, আর 2D অ্যানিমেশনের জন্য রয়েছে অ্যাডোব প্রিমিয়ার বা ফ্ল্যাশের মতো সফটওয়্যার। ভিডিওতে বিভিন্ন স্পেশাল ইফেক্ট দেওয়ার জন্য রয়েছে আফটার ইফেক্ট সফটওয়্যার। বর্তমানে ভিডিওতে এ ধরনের ইফেক্ট অর্থাৎ মোশন গ্রাফিক্সের প্রচুর প্রচলন হয়েছে এবং এর ডিমান্ডও খুব হাই। আবার ভিডিও এডিটিং করেও আপনি প্রতি মাসে $1,000 থেকে $5,000 পর্যন্ত আয় করতে পারেন। ভিডিও এডিটিংয়ের জন্য রয়েছে অ্যাডোব প্রিমিয়ারের মতো সফটওয়্যার। আপনি এই লাইনে আসতে চাইলে এই সফটওয়্যারগুলো শিখতে পারেন। এরপর আপনি ইউটিউব থেকে আয় করতে পারেন। আপনার যদি ভিডিও শুটিং করতে এবং এডিটিং করতে ভালো লাগে, তাহলে আপনি ইউটিউব থেকে পার্সোনালি প্রতি মাসে $1,000 থেকে $10,000 পর্যন্ত আয় করতে পারবেন। আপনাকে তেমন কিছু করতে হবে না, কিছু ভিডিও শুটিং করতে হবে, সেগুলো কিছু এডিটিং করে ইউটিউবে আপলোড করতে হবে। তবে ভিডিও তৈরির সময় আপনাকে অবশ্যই কন্টেন্টের মানের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ কন্টেন্টের বিষয়বস্তু যেন ভালো হয়। আপনার এই ভিডিওগুলো যদি প্রচুর পরিমাণে ভিউ হয়, তাহলে আপনি ভিডিওতে বিজ্ঞাপন পাবেন। আপনার যত বেশি ভিডিওগুলো ভিউ হবে, অর্থাৎ বিজ্ঞাপনগুলো ভিউ হবে, আপনার ইনকামের পরিমাণ তত বেড়ে যাবে। এরপর আপনি অ্যাডসেন্স থেকে আয় করতে পারেন। আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে এবং সেই সাইটে যদি প্রচুর ভিজিটর আসে, তাহলে আপনি প্রতি মাসে $1,000 আয় করতে পারবেন। আপনার সাইটের জন্য গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপনে আবেদন করুন। যদি আবেদন মঞ্জুর হয়, তাহলে গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন আপনার সাইটে শো করবে। আপনার সাইটে যদি প্রচুর পরিমাণে বিজ্ঞাপন শো করে এবং আপনার সাইটে প্রচুর পরিমাণে ভিউ হয় এবং সেই সঙ্গে ভিজিটর যদি সেই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে, তাহলে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হতে থাকবে। সর্বনিম্ন আপনি $100 উত্তোলন করতে পারবেন। এছাড়াও গুগল অ্যাডসেন্স যদি আপনার সাইটে বিজ্ঞাপন না দেয়, তাহলে কোনো প্রবলেম নাই। গুগলের বিকল্প বেশ কিছু কোম্পানি রয়েছে যারা আপনার সাইটে বিজ্ঞাপন দেবে, যেমন বিটভার্টাইজার, ইনফুলিঙ্ক, চিটিকা, ক্লিকসোর ইত্যাদি। এরপর আপনি SEO করে আয় করতে পারেন। SEO বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বোঝায়, অর্থাৎ গুগল বা ইয়াহু সার্চ ইঞ্জিনের যে লিস্ট রয়েছে তার প্রথম থেকে কোনো একটা সাইটকে নিয়ে আসা হচ্ছে SEO। অনেক কোম্পানি রয়েছে যারা অন্যের দ্বারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে নেয়। আপনি যদি এর বিষয়ে এক্সপার্ট হন, তাহলে এর মাধ্যমে আপনি প্রতি মাসে $500 থেকে $1,000 আয় করতে পারবেন। SEO শুধু অন্যের জন্য করতে হয় তা নয়, আপনার নিজের জন্যও করতে হবে। আপনার নিজস্ব যদি একটা ওয়েবসাইট থাকে, সেটিরও SEO-র প্রয়োজন পড়বে। সুতরাং আপনি আজকে SEO শেখা শুরু করতে পারেন। এরপরে ডাটা এন্ট্রি কম্পোজ করে আয় করতে পারেন। আপনার যদি টাইপিং স্পিড ভালো থাকে, তাহলে আপনি টাইপ করে বা ডাটা এন্ট্রি করে ভালো আয় করতে পারবেন। অনেক কোম্পানি রয়েছে যারা ইমেজ দেখে দেখে টাইপ করার জন্য লোক হায়ার করে। ডাটা এন্ট্রি বা কম্পোজের কাজের জন্য আপনার খুব বেশি অভিজ্ঞতা বা মেধার প্রয়োজন হবে না। তবে MS Word-এর অ্যাডভান্স লেভেলের কাজ যদি জানা থাকে, তাহলে আপনার ডিমান্ড অনেক বেড়ে যাবে। আপনি যদি MS Word শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলেই MS Word-এর ধারাবাহিক টিউটোরিয়াল রয়েছে, এখান থেকে আপনি শিখতে পারেন। এরপর আপনি প্রশিক্ষক হিসেবে আয় করতে পারেন।
আপনি যদি কোনো একটি বিষয়ে ভালো জানেন তাহলে সেই বিষয়টিকে কাজে লাগিয়ে আপনি অনলাইনে প্রশিক্ষণ দিয়ে আয় করতে পারবেন। যেমন ধরে নিলাম আপনি ইলেকট্রিকের কাজ ভালো জানেন, তাহলে সেই বিষয়ে আপনি প্রশিক্ষণ দিতে পারেন। অনলাইনে প্রচুর সাইট রয়েছে যারা এভাবে প্রশিক্ষক হায়ার করে থাকেন এবং সেখানে আপনি পার্ট টাইম বা ফুল টাইম প্রশিক্ষক হিসাবে নিয়োগ নিতে পারেন। এরপর আপনি আর্টিকেল লেখা আয় করতে পারেন। আপনার যদি লেখালেখি করতে ভালো লাগে তাহলে এটিকে পুঁজি করে অনলাইনে আয় করতে পারবেন। বিভিন্ন কোম্পানি রয়েছে যারা বিভিন্ন বিষয়ে আর্টিকেল লেখার জন্য আপনাকে পেমেন্ট করবে। আপনি যদি ইংরেজি ভালো জানেন তাহলে ইংরেজি ভাষায় বিভিন্ন আর্টিকেল লিখে আপনি আয় করতে পারবেন। প্রতিটি আর্টিকেলের জন্য আপনি $10 থেকে শুরু করে $100 পর্যন্ত আয় করতে পারবেন। এরপর আপনি অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে পারেন। অনেকে রয়েছে যারা ছবি তুলতে ভালোবাসেন, তাহলে ছবি তুলে শুধু শুধু বসে থাকবেন কেন, অনলাইনে সেই ছবিগুলো পোস্ট করুন আর বলে দিন কোন ছবিগুলো বিক্রির জন্য এবং কোন ছবিগুলো ফ্রি। আপনার সেই পেইড ছবিগুলো যদি কারো পছন্দ হয়ে যায় তাহলে সেই ছবিগুলো আপনি $10 থেকে শুরু করে $1000 পর্যন্ত বিক্রি করতে পারবেন। এরপর আপনি স্টক ও ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারেন। এই লাইনে আসার জন্য অবশ্যই কিছু মূলধন লাগবে। আপনার যদি বিশ্ব অর্থনীতি সম্পর্কে প্রচুর আগ্রহ থাকে এবং নিয়মিত অর্থনীতির বিষয়ে জ্ঞান অর্জন করে থাকেন তাহলে আপনি এই লাইনে আসতে পারেন। এরপরে আপনি অনলাইনে কেনাবেচা করে আয় করতে পারেন। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে অথবা আপনি পাইকারি দরে যদি কোনো প্রোডাক্ট ক্রয় করেন তাহলে সেগুলো অনলাইনে বিক্রি করে আয় করতে পারবেন। আপনি নিজের যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। নিজের ওয়েবসাইট না থাকলে কোনো সমস্যা নাই, আপনি ইবে, অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ইত্যাদি ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি সেগুলো বিক্রি করতে পারবেন। আর নিজস্ব ওয়েবসাইট না থাকে অথবা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে বিক্রি করতে না চান, আপনাকে আরও সহজ করে দিচ্ছি। ফেসবুকে একটি পেজ বা গ্রুপ খুলুন, সেই পেজ বা গ্রুপের মাধ্যমে আপনার পণ্যের প্রচার করুন এবং কেনাবেচা করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে সহজ কথায় বোঝায় অন্যের প্রোডাক্ট বিক্রিতে সহায়তা করা। বেশ কিছু অনলাইন মার্কেট রয়েছে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, ইবে, ক্লিকব্যাঙ্ক, সিজে ইত্যাদি মার্কেট। এ সকল মার্কেটের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো প্রচার যদি করতে পারেন এবং আপনার এই প্রচারের মাধ্যমে কোনো প্রোডাক্ট যদি বিক্রি হয় তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ পাবেন। যদি সফলভাবে আপনি এই কাজ সম্পাদন করতে পারেন তাহলে মাস শেষে দেখা যাবে আপনি $1000 পর্যন্ত আয় করতে পারবেন। এরপর আপনি ডোমেইন ও হোস্টিংয়ের মাধ্যমে আয় করতে পারেন। আপনার যদি কিছু অলস মানি থাকে তাহলে আপনি কিছু ডোমেইন কিনে রাখলেন এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী সেই ডোমেইনগুলো আপনি বিক্রি করতে পারেন। এছাড়াও আপনি অন্যকে ডোমেইন কিনতে সহায়তা করেও আয় করতে পারেন। আপনার যদি কোনো নিজস্ব সার্ভার থাকে সেই সার্ভারের মাধ্যমে আপনি হোস্টিং সার্ভিস দিয়েও আয় করতে পারেন। আর যদি নিজস্ব সার্ভার না থাকে তাহলে আপনি অন্যের সার্ভার ভাড়া নিলেন, তারপরে শেয়ার সার্ভারের মাধ্যমে সেগুলো অন্যের কাছে ভাড়া দিয়েও আপনি আয় করতে পারেন। এরপরে আপনি মাইক্রো ওয়ার্কিংয়ে আয় করতে পারেন। মাইক্রো ওয়ার্কিং বলতে বোঝায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ রয়েছে যেই কাজগুলো করে আপনি আয় করতে পারবেন। মাইক্রো ওয়ার্কার, ইস্যু ক্লার্ক, ইস্যু ওয়ার্কার, গিগ ওয়ার্ক ইত্যাদি ওয়েবসাইট রয়েছে যেখানে ছোটো ছোটো কিছু কাজ পাওয়া যায়, যেমন বিভিন্ন সাইডে রেটিং দেওয়া, কমেন্ট করা, বিভিন্ন সাইডে সাইন আপ করা অথবা ছোটো ছোটো রিভিউ লেখা ইত্যাদি। এ সকল কাজ করে আপনি মোটামুটি ভালো একটা আয় করতে পারবেন। এরপর আপনি পিটিসি সাইট থেকে আয় করতে পারেন। পিটিসি সাইট বলতে বোঝায় পেইড টু ক্লিক, অর্থাৎ আপনি ক্লিক করবেন তার বিনিময়ে আপনাকে পেমেন্ট করা হবে। বেশ কিছু সাইট রয়েছে যেখানে আপনি এই কাজগুলো পেতে পারেন। তবে পিটিসি সাইটে কাজ করার সময় অবশ্যই আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সাইটটি যেন বিশ্বস্ত হয়। নিউবক্স, ক্লিকসেন্স, ইনবক্স, ডলার, পেইড ভাট ইত্যাদি কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো মোটামুটি বিশ্বাসযোগ্য। এই সকল ওয়েবসাইটে কাজ করে আপনি প্রতি মাসে $100 থেকে $1000 পর্যন্ত আয় করতে পারবেন। এরপরে জিপিটি সাইট থেকে আয় করুন। জিপিটি মানে হচ্ছে গেট পেইড টু, অর্থাৎ এই সাইটে আপনি ছোটো ছোটো কিছু কাজ করবেন যার বিনিময়ে আপনাকে পেমেন্ট করা হবে। ছোটো ছোটো সার্ভেতে অংশগ্রহণ করা, ভিডিও দেখা, গেম খেলা অথবা রিভিউ লেখা ইত্যাদি। বিশ্বস্ত কিছু জিপিটি সাইট হচ্ছে শোবাক্স, ক্লিকসেন্স, ইনবক্স, ডলার, ক্যাশ ক্রেডিট ইত্যাদি। এরপরে ক্যাপচা সলভ করে আয় করুন। ক্যাপচা সলভ বলতে বোঝায় ক্রিটিক্যাল কিছু টেক্সট দেখে দেখে সেগুলো টাইপ করা। আপনার হাতে যদি প্রচুর সময় থাকে এবং কোনো কাজ যদি না থাকে তাহলে আপনি এই ক্যাপচা সলভের কাজ করতে পারেন। কোয়ালিটি বাবলো, মেগা টাইপার্স, ক্যাপচা টাইপার্স, প্রো টাইপার্স, ক্যাপচা টু ক্যাশ ইত্যাদি বেশ কিছু সাইট রয়েছে যেখানে আপনি ক্যাপচার কাজ পেতে পারেন। তবে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, পিটিসি, জিপিটি এবং ক্যাপচা সলভ এই কাজগুলিকে কখনোই আপনি প্রফেশন হিসাবে নেবেন না। এরপর আপনি সার্ভে করে আয় করতে পারেন। কিছু কিছু কোম্পানি রয়েছে তারা তাদের প্রোডাক্ট কেমন চলছে অথবা কোনো কোম্পানি কেমন চলছে সেগুলো জানার জন্য সার্ভের আয়োজন করে থাকে। আপনি সেই সার্ভেতে অংশগ্রহণ করে আয় করতে পারবেন। সাধারণত প্রতিটি সার্ভের জন্য আপনাকে $10 থেকে শুরু করে $10 পর্যন্ত পেইড করা হতে পারে। শোকবাক্স, প্রাইস, রেবেল, সার্ভে জিনকি ইত্যাদি ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি সার্ভে করে আয় করতে পারেন। সর্বশেষ আমি রেখেছি স্মার্টফোন থেকে আয়। বর্তমানে প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন রয়েছে। অনেক সময় দেখা যায় যে সেই স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি অথবা ফেসবুকিং করে সময় নষ্ট করি। আপনি এই সময় নষ্ট না করে স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে আয় করতে পারেন। অ্যান্ড্রয়েডের বেশ কিছু অ্যাপস রয়েছে যেই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি আয় করতে পারেন।
সেই অ্যাপসগুলোতে ছোটোখাটো রিভিউতে অংশগ্রহণ করলেন, বিভিন্ন জায়গায় সার্ভেতে অংশগ্রহণ করলেন, বিভিন্ন কমেন্ট করলেন, এ সকল কাজ করেও আপনি স্মার্টফোনের মাধ্যমে ভালো পরিমাণে আয় করতে পারবেন। বিখ্যাত কিছু অ্যাপস রয়েছে যারা সাধারণত এই ধরনের কাজ দেয়, যেমন শোকবাক্স, মেক মানি, ক্যাশ পাইরেটস ইত্যাদি। আমি আপনাদেরকে টোটাল 20টি কাজের কথা বললাম। এই 20টি কাজের মধ্যে প্রথম থেকে যে সকল কাজের কথা বলেছি সেই সকল কাজের মধ্যে আপনি যে কোনো একটি কাজ বেছে নিন এবং সেটি শেখার পরে আপনি অনলাইনে ট্রাই করুন, তাহলে আপনি অবশ্যই 100% সফল হবেন। আমার ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের দেখতে সহায়তা করুন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।